মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংরক্ষণ না করলে ইতিহাস বিকৃতির পথ খোলা থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ গবেষকরা। তারা বলছেন, বিশ্বের একমাত্র সফল এই জনযুদ্ধের ইতিহাস বাঁচিয়ে রাখতে হবে জনগণের মধ্যেই, নয়তো আবারও বিভ্রান্ত হবে নতুন প্রজন্ম। নেত্রকোনা প্রতিনিধি শামীম আহমেদকে সঙ্গে নিয়ে আরাফাত সিদ্দিকীর রিপোর্ট দেখুন। মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের শুরুতেই পাকবাহিনীর মনোবল ভেঙে দিয়েছিল নেত্রকোনার প্রত্যন্ত কলমাকান্দা উপজেলার নাজিরপুর যুদ্ধ। 1971 সালের 26 জুলাই অ্যাম্বুশ করতে এসে পাকবাহিনীর পাল্টা অ্যাম্বুশে পড়েছিলেন তৃণমূলের স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে কমান্ডার তারার নেতৃত্বে টাইগার কোম্পানি সেদিন বুঝিয়ে দিয়েছিল, যারা মরবে বলে যুদ্ধে এসেছে তাদের হারানো অত সহজ নয়। ধানের নৌকা ধানের বস্তার সামনে দিয়ে এলএমজি ফিট করে তারা আসতেছে। ঠিক তারা যখন তারা রেঞ্জের ভিতরে মুক্তিযোদ্ধারা চলে গেল, তখনই তারা ফায়ার ওপেন করলো, এলএমজির বাস মারল। আমাদের 7 জন মুক্তিযোদ্ধা অন দ্য স্পট শহীদ হয়ে গেল। তখন আমাদের যে মুক্তিযোদ্ধারা যারা এই দিক সেদিক ছিল তারা পজিশনে চলে গেল, তুমুল যুদ্ধ শুরু হলো। এইখানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, সেই জায়গাগুলি সংরক্ষণ করা হোক, এই কারণে যে পরবর্তী প্রজন্ম যাতে জানতে পারে এইখানে আমাদের পূর্বপুরুষরা তাদের আত্মহুতির কারণেই আজকে আমরা স্বাধীন দেশের আমরা নাগরিক, এই গর্ব যাতে বোধ করতে পারে। মুক্তিযুদ্ধের এমনই নানা ইতিহাস ছড়িয়ে আছে বাংলাদেশ জুড়ে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য সেসব গৌরব গাথা ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে মাত্র কয়েক লাইনে। অধিকাংশ জায়গায় নেই কোনো স্মৃতিফলক, যাও আছে তারও নাজুক অবস্থা। গবেষকরা বলছেন, একটা সময় নতুন প্রজন্ম প্রমাণ চাইলে নিরুত্তর থাকতে হবে স্বাধীনতার পক্ষের শক্তিকে। কারণ বাংলাদেশ 1971 সালে, এখন হয়তো একটু কম হতে পারে, 1971 সালে 99% বাংলাদেশ হচ্ছে গ্রাম। আপনার যদিও মুক্তিযুদ্ধ হচ্ছে এই প্রান্তিক মানুষের জন্য, আপনি জিতেছেন প্রান্তিক মানুষের জন্য, আপনি প্রথমেই ভুলেছেন প্রান্তিক মানুষকে। আর তাই তো খেতাবপ্রাপ্ত কিংবা মর্যাদা না পাওয়া মুক্তিযোদ্ধাদের অভিমান আজও তাড়া করে ফেরে পুরো জাতিকে। আমাকে তুমি সত্যি করে বলো তো, বাংলাদেশে কতজন জানে যে নেত্রকোনা একটা যুদ্ধ হয়েছে বা তেঁতুলিয়াতে একটা যুদ্ধ হয়েছে? তার মানে তুমি বলতে চাও কি তেঁতুলিয়াতে যুদ্ধ হয় নাই? তুমি কি বলছো রাজশাহীতে যুদ্ধ হয় নাই? এবং প্রতিটা যুদ্ধ কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।